এখন মহাত্মা বলনকাইজির নির্মিত পৌরাণিক সংখ্যা সারণীর ওপর সংক্ষিপ্ত বক্তব্য তুলে ধরার চেষ্টা করব। এই সংখ্যা সারণীর মধ্যে 40টি আছে মূলক সংখ্যা, 10টি আছে ভগ্নাংশযুক্ত সংখ্যা, আর বাকি 228টি আছে রূপক সংখ্যা। এগুলো পর্যায়ক্রমে সংক্ষিপ্তভাবে বর্ণনা করার বা তুলে ধরার চেষ্টা করব। এখন আমরা এই টেবিলটাই যদি যাই দেখেন, সারা বিশ্বের অনেক ধর্মগ্রন্থ, অনেক মহাগ্রন্থ গবেষণা করে, যেমন বেদ, রামায়ণ, মহাভারত, পুরাণ, আগম, বাইবেল, তোরা, জবর, ইঞ্জিল, কোরআন, লালন, বিজয়, রজ্জব, এই সমস্ত মহাগ্রন্থ গবেষণা করে তারা, ওই সমস্ত মহামানবরা তাদের কাব্যের ভিতরে কি কি সংখ্যা ব্যবহার করেছেন, যে সংখ্যাগুলোর বেজ, বেজমেন্ট বা ব্যুৎপত্তি মানবদেহ, মানবদেহ থেকে এই কি কি সংখ্যা বের করে তারা ব্যবহার করেছেন, সংখ্যাগুলোকে কি অর্থে ব্যবহার করেছেন, তাই টেবিলে আমরা বের করেছি। সংখ্যা কালেকশন করতে করতে, সংগ্রহ করতে করতে আমরা 278টি পৌরাণিক নাম্বার পেয়েছি, যাকে বলা হয় মিথোলজিক্যাল নাম্বার। মিথোলজিক্যাল নাম্বার পেয়েছি 278টি, তার মধ্যে 40টি হলো মূলক সংখ্যা, মূলক সংখ্যা যা মানবদেহ বিদ্যমান। যেমন 32 দাঁতকে বলা হয় 32 ফুল, যেমন হাত পায়ের 20 আঙ্গুলকে বলা হয় 20 কর্মী, 20টা আঙ্গুল এবং 32টা দাঁতকে একসঙ্গে বলা হয় 52 বাজার, 52 বাজার 53 গলি। এগুলো কোথায় থেকে বের হইল? 360 আউলিয়া, 360 মূর্তি, 6,666 কোরআনের আয়াত, এই যে কথাগুলো, 33 কোটি দেবতা, 1,24,000 নবী রাসূল, এই যে গাণিতিক সংখ্যাগুলো পুরাণে ব্যবহার করেছে, করা হয়েছে, এই জন্য আমরা বলি এগুলো পৌরাণিক সংখ্যা। এমন সংখ্যা হলো 278টি, 40টি হলো মূলক সংখ্যা, আর 10টি হলো ভগ্নাংশযুক্ত সংখ্যা। উপর নিচে সারি সারি 9.5 দরজা তারিখ, এই যে 9.5, 24.5 জেলা, 52.5 হাট, 52.5 বাজার, এই যে অর্ধ, দেড়, 3.5, 9.5, 24.5, এইগুলো মিলে 10টি ভগ্নাংশ পাওয়া গেছে। 10টি ভগ্নাংশ এখানে আনা সম্ভব হয় নাই, বাকি সবগুলোই আছে। তাহলে 40 আর 10 হলো 50, 50টি ত্যাগ করে আমরা এখানে 228টি সংখ্যার এই ডিস্ট্রিবিউশন করেছি। 228টি সংখ্যা 4টি বিভাগে বিভক্ত হয়েছে। 1 নম্বর হলো পৌরাণিক যোজক রূপক সংখ্যা, 2 নম্বর হলো পৌরাণিক গুণক রূপক সংখ্যা, 3 নম্বর হলো পৌরাণিক স্থাপক রূপক সংখ্যা, আর 4 নম্বর হলো পৌরাণিক শূন্য রূপক সংখ্যা। যোজক রূপক সংখ্যা হলো যে কোনো 2টি মূলক সংখ্যাকে যোগ করে নির্মিত পৌরাণিক সংখ্যা, যেমন 17, 16 সঙ্গে 1 যোগ করে 16 ও 1, 16 কলা ও 1 নিরিখ, এখানে আছে মূলকগুলো। আমরা যদি গুরুত্বপূর্ণভাবে বলি গুণক, তাহলে যে কোনো 2টি মূলক সংখ্যাকে গুণ করে উৎপন্ন নতুন পৌরাণিক সংখ্যা, সেটা হলো যেমন 28, 14 গুণ 2, 14 ও 2, 14 ভুবন ও 2 ফল। এগুলো ব্যবহার কি? লালন সাইজির ব্যবহার আছে, 14 ভুবন ঘুরালে নিশান, ঝলক দিবে নয়ন, পানে পড় গে নামাজ, জেনে শুনে, আর 2 ফল দিয়ে আছে কি? প্রেমের গাছে 2টি ফল, করে টলমল সেথায় ভ্রমর হয় পাগল, ওই ফল গুরু খেয়ে শিষে দিলে আমার হয় সে
সংসারে ভুইল না মন তাহারে নির্বাণ ধরে দুই নয় মানিকগঞ্জের কালো সাল লেখা বাণী তাহলে যে প্রেমের কাছে দুইটি ফল মানব দেহে প্রায় 5000 প্রকারের রসের সন্ধান বিজ্ঞানীরা পেয়েছেন এর মধ্যে পাঁচটি রস হলো উত্তম ভালো ব্যবহারযোগ্য গ্রহণযোগ্য এই পাঁচটি রসের মধ্যে এক নম্বর হলো নারীদের স্তনের দুগ্ধ দুই নম্বর হলো পুরুষ জাতির শুক্র মুখের লালা প্রত্যেকের মুখের লালা সে সে পান করতে পারবে এইটা অপবিত্র না তাহলে তিনটা আর মানবদের সাদা বর্ণের এক প্রকার সুমিষ্ট জল পাওয়া যায় আর মানবদের কালো বর্ণের এক প্রকারের সুমিষ্ট জল পাওয়া যায় এই হলো পাঁচটা রস সেবনীয় সাধনীয় এই সাদা বর্ণের একটা রস এবং কালো বর্ণের একটা রসকে একসঙ্গে দুই ফল বলা হয় মানব দেহে দুটো ফল পাওয়া যায় 12 মাস ধরে অনেক গান আছে এই দুটো ফল নিয়ে সেই দুটো ফল হলো সাদা বর্ণের রস এবং কালো বর্ণের রস পাঁচটার ভিতরে আবার তিনটা ছাড় দিয়ে দিলাম দুটোকে আমরা নিয়ে আসলাম এটাই হলো বেহেশতের দুই ফল এই এই সূত্র দ্বারা এগুলো সব হয়েছে এরপরে আমরা পৌরাণিক স্থাপক যে কোনো একাধিক সংখ্যা পাশাপাশি স্থাপন করে উৎপন্ন সংখ্যা এই সংখ্যাই আসলো 22 যেহেতু 22 কোনো মূলক নাই 2 ও 2 একই জাতীয় সংখ্যা স্থাপন করা হলো একই জাতীয় সংখ্যা পাওয়া গেল এই জন্যে দুটো দুই থেকে একটা দুই গ্রহণ করে হলো দুই ফল একই নিয়মে এইগুলো একই যেমন 3333 333 এই চারটা তিন থেকে একই জাতীয় হওয়ার কারণে একটি তিন গ্রহণ করে তিন তার হলো ইড়া পিঙ্গলা সুষম্না নাসিকার দুই ধারা এবং স্পাইনাল কর্তা মূল যে রশ্মিটা এরপরে আসলো দ্বিত্ব স্থাপক যে কোনো দুটি মূলক পাশাপাশি স্থাপন করে উৎপন্ন সংখ্যা যেমন 61 6 স্থাপক কমা দিয়ে 1 6 ও 1 6 রিফু ও 1 নিরিক এই এই নিয়মে সবগুলোই হয়েছে এই পর্যন্ত এটাও দ্বিত্ব স্থাপক মানবদেহ 32টা দাঁত আছে এই জন্য 32 আর হলো 560 পুরুষ জাতির কি স্তম্ভন প্রতিষ্ঠিত হয় এই 32 এবং 532 কমা 532 ও 532 হলো 500 560কে 500 বলা হয়েছে তারপরে যে এটা 30 আর 500 30 কমা 500 30 ও 500 30 বছর যৌবনকাল মানুষের যৌবনকালে 30 বছর আর এই 500 শুক্র নিয়ন্ত্রণ করতে কাম দেখে যে স্তম্ভন করতে 500 মানে 21 মিনিট পর্যন্ত সময় লাগে তারপরে সে স্তম্ভন লাভ করতে পারবে এ পর্যন্ত গেল দুইটা মূলক ধারা এরপরে আসলো জটিল দ্বিত্ব স্থাপক জটিল দ্বিত্ব স্থাপকে আছে মোট 5টা সংখ্যা জটিল দ্বিত্ব স্থাপকের প্রথমটা হলো 995 যেহেতু এইগুলো মানব আমাদের মূলক সংখ্যায় নেই এই জন্য এইটাকে আমরা 5-এর পরে একটা কমা 9-এর পরে একটা কমা দিলাম এখন একই জাতীয় দুইটা সংখ্যা 5 ও 5 9 পাওয়া গেছে একটা 5 গ্রহণ করেছে আর 9 5 বান ও 9 দ্বার 5-এ পঞ্চবান 5-এ পঞ্চবান 1-এ চন্দ্র 2-এ পক্ষ 3-এ নেত্র 4-এ বেদ 5-এ পঞ্চবান 6-এ ঋতু 7-এ সমুদ্র 8-এ অষ্টবসু 9-এ গ্রহ 10-এ দিক ছোটবেলা যে পড়ছি সেটাই আর কি এই যে পঞ্চবান আর 9 দ্বার মানবদের বাহ্যিক 9টা দ্বার আছে গুপ্ত দ্বার আরও 2-3টে আছে এই 9 দ্বার এই একই নিয়মে 22273 ওই একই নিয়মে আসছে তারপরে পৌরাণিক তৃতীয় স্থাপক তিনটা মূলক স্থাপন করা হয়েছে 6 7 ও 5 অর্থাৎ 675 এ ধরনের কোনো মূলক আমাদের নেই এই জন্য এইগুলোর ভিতরে আমরা স্থাপক কমা দিয়েছি 6 7 5 6 কমা 7 ও 5 6 রিপু 7 কর্ম 5 বা একই নিয়মে এগুলো বেরোচ্ছে এরপরে আসছে শূন্যক আমাদের তিনটা বিভাগ শেষ 4 নম্বর বিভাগটা হলো শূন্যক আমরা দেখি পুরাণে বহু সংখ্যার দানে শূন্য দিয়ে ব্যবহার করা হয়েছে যেমন এখান থেকে শুরু করে এগুলো সবই শূন্যক এই যে প্রথম যে সংখ্যাটা আছে এটা হলো পৌরাণিক সরল আন্তঃশূন্য অর্থাৎ কোনো মূলকের ভিতরের শূন্য দিয়ে রূপক সংখ্যা সৃষ্টি করে ব্যবহার করা যেমন এখানে ছিল অরিজিনালি 16
এখানে ছিল আমাদের অরিজিনালি 16 এই 16টার 16র মধ্যে এই যে একটা অতিরিক্ত শূন্য বসানো হয়েছে এবং ডানে শূন্য বসানো হয়েছে এখন আমাদের শূন্য সূত্রের নিয়ম হলো মূলকের ভিতরে আমরা মূল শূন্য সূত্র হলো মূলক সংখ্যা ডানে একাধিক শূন্য হ্রাস বৃদ্ধি করলে মূলক সংখ্যার কোনো পরিবর্তন হয় না তবে গণিতে 10 গুণ হ্রাস বৃদ্ধি হয় গণিতে শূন্য বাড়ালে 10 গুণ বাড়বে শূন্য কমালে 10 গুণ কমবে কিন্তু আমাদের সাধুশাস্ত্রে বা আধ্যাত্মিক বিদ্যায় মূলকের কোনো পরিবর্তন হবে না এই যে এখানে 16র ভিতরে একটা শূন্য দেওয়া আছে ডানে একটা শূন্য দেওয়া আছে যে 1 0 6 0 সমান শূন্যগুলো অটোমেটিক সূত্র দ্বারা পড়ে গেল বা উঠে গেল এবং শুধু 16 থাকলো 16 কলা নারী পুরুষের রমণের 16টা ধারা এটাকে বলা হয় 16 কলা এরপরে হলো খ পৌরাণিক জটিল আন্তঃশূন্য রূপক সংখ্যা এই এই গ্রুপের সংখ্যা আছে 8টি একরণের সংখ্যা চলে 1টি এই 8টি সংখ্যার মধ্যে প্রথম সংখ্যাটা হলো 603550 তোরাতের সংখ্যা এটা বাইবেলের সংখ্যা তো 603550 কিভাবে আসলো আরো তিনটা স্টেপ মাঝখানে বাদ দেওয়া হয়েছে আমরা এখানে রাখতে পারি নাই এটা কাগজে আছে বইয়ে আছে এখানে তিনটা স্টেপ বাদ দেওয়া হয়েছে যার কারণে এখান থেকে এখানে হঠাৎ করে যাওয়া অসম্ভব তিনটা স্টেপ বাদ দেওয়া হয়েছে প্রথমে বলা হয়েছে গাণিতিক কমা তুলে দিতে হবে সংখ্যাটাকে ফ্রেশ করতে হবে তারপরে স্থাপক কমা দিতে হবে স্থাপক কমা দেওয়ার পরে শূন্য তুলে দিতে হবে একই জাতীয় সংখ্যা বলে তুলে দিতে হবে তো আমরা শূন্য তুলে দিয়েছি একই জাতীয় সংখ্যা তুলে দেওয়ার পরে পেয়েছি 6 3 আর এই একটা 5 6 3 ও 6 3 6 কমা 3 কমা 5 6 কমা 3 ও 5 6 রিপু 3 তার 5 এখন এত বড় একটা পৌরাণিক সংখ্যা বা কি বাইবেলের সংখ্যাকে আমরা তো মানব দেহে পৌঁছে খুঁজে বার করে মানে বোধপত্তি বের করতে পারছে কোন গ্রন্থের কত পৃষ্ঠায় এই সংখ্যাগুলো আছে টোটালটাই আমরা 8 নম্বর ভিতরে লিখে দিচ্ছি যেখানে যতগুলো সংখ্যা আছে কোনো না কোনো গ্রন্থে আছে কত পৃষ্ঠায় আছে কিভাবে আছে পূর্ণ আয়াতে আছে সেগুলো আমরা তুলে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ বলছি যে 3 তার হলো নাসিকার 3টি ধারা ডান ধারা বাম ধারা আর সুষম না যেটা একেবারে মেরুদণ্ডের মধ্যে দিয়ে সারা হ্যাঁ সারা শরীরে বিস্তৃত সেটা মূল রশ্মিটা আর কি আর হলো 5 বাণীর আমি বলছি যে 5 বাণ হলো 5-এ পঞ্চবাণ আমরা পড়ছি নামতায় শতকের নামতায় ছোটবেলা পড়ছি এই পঞ্চবাণ হলো রমণ দেশে বা গমন দেশে গিয়ে শুক্রকে কিভাবে ধারণ করে রমণী মনোরঞ্জন করতে হয় এই 5টা কৌশল মোহন মাদন তাপন শোষণ স্তম্ভন এই 5টা কৌশল অবলম্বন করলে রমণী মনোরঞ্জন করা যায় আর না হলে করা যায় না ফেল হবার যেটা হয় সেটাই আর কি এই হলো পঞ্চবান আর 6 রিপু তো আমরা সবাই জানি কাম ক্রোধ লোভ মোহ মদ মাত্সর্য এমনিভাবে এই গ্রুপের এই 8টি সংখ্যা একই এরপরে এই গ্রুপে আসলাম পৌরাণিক আন্তঃশূন্য গুণক সংখ্যা আন্তঃশূন্য গুণক সংখ্যা ভিতরে শূন্য দিয়ে করা দুটি সংখ্যা স্থাপন করার পরে ভিতরে শূন্য দেওয়া হয়েছে এবং হ্যাঁ কোন গ্রন্থে আছে আমরা এই মুহূর্তে বলতে পারবো আমাদের বইয়ের ভিতরে আছে এখানে তো দেওয়া সম্ভব না তো 905-এর ভিতর থেকে শূন্যটা আমরা তুলে দিলাম থাকলো 95 95কে আবার 19 গুণ 5 এই 19 গুণ 5 দিয়ে 1905 সমান হয়েছে 19 রক্ষী ও 5 বান 19 রক্ষী হলো দেহের 9 দরজা 10 ইন্দ্রিয় এরা 19 জনে এই দেহ নামক বিশ্বকে রক্ষা করে বা দেহ নামক ঘরকে দেহ নামক বাড়িকে পাহারা 19 জন পাহারাদার এটা কোরআনে আছে কোরআন শরীফে আছে কিন্তু তোমাদের কাছে 19 জন রক্ষী আছে দেখুন কোরআনের আয়াত কোরআনের সুরা সুরা মুদাসসিরে এই এই আয়াতটা আছে 19 রক্ষী 19 রক্ষী সুরা মুদাসসিরের ভিতর আছে তোমাদের কাছে 19 জন রক্ষী আছে 9টা দ্বার আর 10টা ইন্দ্রিয় তাহলে এই ঘরটাকে পাহারা দেয় রক্ষণাবেক্ষণ এরপরে পৌরাণিক সরল শূন্য রূপক সংখ্যা সরল শূন্য রূপক সংখ্যা হলো যে শূন্য সংখ্যার ডাইনের শূন্য তুলে দেওয়ার সঙ্গে সঙ্গে মূলক সংখ্যার সঙ্গে মিলে যায় ডাইনের শূন্যগুলো তুলে দেওয়ার পরই মূলক সংখ্যার সঙ্গে মিলে যাবে এখানে আছে 1 কোটি কোটি এটা কিন্তু বেদে ব্যবহার আছে কত কত আয়াতে ব্যবহার আছে বেদে কত কত মন্ত্রে ব্যবহার আছে আমাদের কাছে 8 নম্বর বই আমরা লিখে দিচ্ছি সব তাহলে 1 কোটি কোটি
এক লক্ষ কোটি এক হাজার কোটি এই প্রত্যেকটাই প্রথমে আমরাই গাণিতিক কমা তুলে দিয়ে এটাকে প্ল্যান করব এখানে আরো দুটো কলম ছেড়ে দেওয়া হয়েছে জায়গা পাওয়া যায় নাই প্রথমে গাণিতিক কমা তুলে দিয়ে প্ল্যান করছি এরপরে সংখ্যা ও শূন্যর মাঝে কমা দিয়েছি দেওয়ার পরে অতিরিক্ত শূন্যগুলো পড়ে যায় হয়েছে এক কোটি এক কোটিকে আবার গাণিতিক কমা স্থাপন করার পরে এক কোটি উন্ন লালন সাহেব লিখছে মানব দেহে এক কোটি লোম আছে মানব দেহে আনুমানিক কত গণে নাই বিজ্ঞানীরাও বলে নাই এক কোটি লোম আছে তেত্রিশ কোটি হোক এইভাবে এই এখান থেকে শুরু করে এই পর্যন্ত একেবারে চল্লিশ পর্যন্ত টোটালটাই হলো শূন্য সংখ্যা গানের শূন্য তুলে দিলেই আমাদের এই গোলকের সঙ্গে মিলে যায় একেবারে সহজ আমরা এই সংখ্যাগুলো যেই গ্রন্থে যেভাবে আসে প্রথমে ডানের শূন্য তুলে দেবো তাহলে মূলক পাবো এখন আমরা যদি বলি এই সংখ্যাগুলোর ভিতরে কি কি আছে চৌরাশি লক্ষ জনি চৌরাশি লক্ষ জনম চৌরাশি লক্ষ ভুবন ভ্রমণ করতে হবে এটা হলো জন্মান্তর মতবাদের কথা হিন্দুদের জন্মান্তর মতবাদের কথা তো চৌরাশি লক্ষ এবার আমরা কি করলাম গাণিতিক কমা তুলে দিলাম স্থাপক কমা দিলাম শূন্যগুলো তুলে দিলাম হলো চৌরাশি চৌরাশি ফের চৌরাশি ফেরের অনেকগুলো ব্যাখ্যা আছে আমাদের মূলকের ভিতরে চৌরাশি ঘন্টা চৌরাশি শ্বাস অনেকগুলো ব্যাখ্যা আছে এরপরে শূন্যকে আমরা শেষ করে দিলাম শূন্যকের শেষের দিকে আমরা চলে আসছি তিন নম্বরটা হলো পৌরাণিক জটিল শূন্য এটা সরল শূন্য ছিল শূন্য তুলে দেওয়ার পরে মূলকের সঙ্গে মিলে যায় আর চল্লিশটা মূলকের সঙ্গে আমরা অনেক লোকই পরিচিত যদি পার্টিকুলার না সেটা আংশিক আংশিক আমরা পরিচিত প্রায় আমরা এবার আসলাম জটিল শূন্য এটার ভিতরের এবং ডানের শূন্য তোলার পরও কোনো মূলকের সঙ্গে মিলবে না এই জন্য এটা জটিল শূন্য যেমন এখানে আছে আট লক্ষ সাতাত্তর হাজার তিনশো ডানের শূন্য তুলে দেওয়ার পরে এবং এই যে একই জাতীয় সংখ্যা পরিত্যাগ করার পরে হলো আটশো তিয়াত্তর এই ধরনের কোনো মূলক নাই তাই আমরা স্থাপক কমা দিয়ে আট সাত তিন আট সাত ও তিন আট অঙ্গ সপ্তকর্ম ও তিন তার অষ্টাঙ্গ কি মুসলমানরা সেজদা দেয় যে আটটা অঙ্গ লাগে হ্যাঁ আর হিন্দুদের অষ্টাঙ্গ সাধন আছে তাদের আর বৌদ্ধদের অষ্টমার্গ বা অষ্টাঙ্গ মার্গ এই আটঙ্গ দ্বারা হিন্দুরাও একটা সিম্বলিজম তৈরি করছে সেজদার প্রথা মুসলমানরাও তৈরি করছে বৌদ্ধরাও তৈরি করছে আসলে ওই অষ্টাঙ্গটা কি অষ্টাঙ্গ হলো রমণ দেশে গিয়ে শুক্র নিয়ন্ত্রণের আটটি উপাদান যে আটটি উপাদান যথাযথ ব্যবহার করলে স্তম্ভন অর্জন করা যায় একই নিয়মে এই পর্যন্ত এরপরে চার নম্বর হলো শূন্য যোজক দুটা সংখ্যা যোগ করে আবার ডাইনে শূন্য দেওয়া হয়েছে এটা হলো শূন্য যোজক দুটি মূলক সংখ্যা এক জায়গায় যোগ করে তৈরি করার পরে আবার শূন্য দেওয়া হয়েছে যেমন তিরিশ আর তেইশ এটা যোগ করা হয়েছে তেপ্পান্ন আবার শূন্য দিয়ে তেপ্পান্ন হাজার করা হয়েছে তিরিশ বছর ও তেইশ জোড়া শেষ পর্যায়ে আমরা আসছি পৌরাণিক শূন্য গুণক সংখ্যা দুটা সংখ্যা গুণ করে আবার শূন্য দিয়ে করা হয়েছে যেমন এখানে আছে সাড়ে তিন লক্ষ বছর সাড়ে তিন লক্ষ রাজা ইয়া প্রজা সাড়ে তিন লক্ষ সৈন্য তাহলে আমরা এখানে দেখছি যে সাতের সঙ্গে পাঁচ গুণ করা হয়েছে পঁয়ত্রিশ ডাইনে সৈন্য দিয়ে এটা তৈরি করা হয়েছে লালন সাহেবের এ ধরনের বাণী আছে আমাদেরও বাণী আছে সাড়ে তিন লক্ষ বছর চলে এক শাসন যে বিধান লঙ্ঘন করা রয়েছে কঠিন বারণ তো সাড়ে তিন লক্ষ কি নারীদের মিনিস্ট্রেশন পিরিয়ডটা সাড়ে তিন দিন এইটা সাতের সৈন্য দিয়ে সাড়ে তিন লক্ষ করা হয়েছে এই গ্রুপে যে আছে একশো চুয়াল্লিশ এই গ্রুপে আছে চৌরাশি শো সাড়ে তিনশো এই গ্রুপে এরপরে আসলো পৌরাণিক শূন্যকে স্থাপক শূন্য স্থাপন করে একই মূলক দুইবার স্থাপন করার পরে ডাইনে শূন্য বসানো হয়েছে আমরা এখানে দেখেছি যে একই মূলক দুইবার স্থাপন করে যে সংখ্যাটা তৈরি করা হয়েছে সেটা হলো এইটা এটা হলো সরল স্থাপক সরল স্থাপক বলো একইমূলক মাত্র দুইবার ব্যবহার করা হয়েছে বা একাধিক ব্যবহার করা হয়েছে যেমন দুই দুই তিন তিন এটা একইমূলক ব্যবহার করা হয়েছে ডানে শূন্য দেওয়া হয়নি আর এখানে একইমূলক ব্যবহার করা হয়েছে ডানে শূন্য দেওয়া হয়েছে এই যে তিন তিন নয় নয় দুই দুই এটা ব্যবহার করার পরে আবার ডানে শূন্য দেওয়া হয়েছে পার্থক্যগুলো এইগুলা এইটা হলো পৌরাণিক শূন্যকে স্থাপক রূপক
শূন্য একই জাতীয় মূলকের পর একাধিক মূলক স্থাপন করার পরে ডাইনি শূন্য দেওয়া হয়েছে, আর এখানে একই জাতীয় মূলক স্থাপন করা হয়েছে ডাইনি শূন্য দেওয়া হয়নি। এই ডেরিভেটিভের মূলক কিন্তু একই, এটার যেমন মূলক বাড়াইছে 2, 3, 4, 5, এটারও কিন্তু তাই বাড়াইছে। এই যে একটা করে মূলক বাড়াইছে, কারণ ব্যবহার করা হয়েছে একটা করে মূলক, ব্যবহার করে ডাইনি শূন্য বসানো হয়েছে। এখন আমরা কৌশলগুলো বুঝতে পারছি, সংখ্যাগুলোর সঙ্গে পরিচিত হচ্ছি, এখন সংখ্যাগুলো দেখার সঙ্গে সঙ্গে বুঝতে পারবো, যদিও গাণিতিক সমাধান আমরা নাও করতে পারি, গাণিতিক সমাধান না করলেও আমরা বুঝতে পারি যে এটার মূল কথা।